সবাইকে স্বাগত জানাই আমাদের সহজ গুরু টিউটোরিয়ালে। আজকে আমরা সিটেট যে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, সিটেট পরীক্ষায় অনেকে কমেন্ট করেছেন যে সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসবে। ভাই, সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদের লাইভ প্রমাণ করে দেখিয়ে দেবো যে কি কি মানে ব্যাকরণ আমাদের সিটেট পরীক্ষায় বাংলায় আসে। তো এই নিয়ে আমি দীর্ঘায়িত ভিডিও আলোচনা করব, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। তো এখানে মোট দুইটি কোয়েশ্চেন সেট আমার কাছে আছে, কে সিরিজ এবং পি সিরিজ দুইটি সেট আমি নিয়েছি। দুই মানে দুটি ইয়ারের, একটি 2018 এবং একটি 2019, ওই দুইটি ইয়ারের প্রশ্ন আমি হাতে নিয়েছি। তো আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই বাংলাতে কী কী ধরনের গ্রামার আসছে, কী কী গ্রামার আসছে সবগুলি আজ আমি ডিটেলস আলোচনা করবো এবং লাইভ আপনাদের দেখিয়ে দেবো যে কী কী আমাদের গ্রামার আসছে। তো চলুন কথা বাড়ি আমার কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দুটি প্রশ্নপত্রে চারটি রয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু, পেপার ওয়ান এবং পেপার টু, এই দুটি রয়েছে। তো সুতরাং এখানে দুটি প্রশ্ন চারটি প্রশ্নপত্র রয়েছে, সবগুলি দেখিয়ে দেবো যে কী কী আমাদের প্রশ্ন আসে। তো তাছাড়া দেখতে পাবেন কী কী আমাদের প্রশ্ন আসছে। প্রথমে কবিতা হবে, কবিতা থেকে কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর আমাদের প্যাটাগোগি আসবে, আমরা এই প্যাটাগোগিগুলো অলরেডি সলভ করে দিয়েছি, দেখে না থাকলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। এই প্যাটাগোগিগুলো সলভ করে দেওয়া আছে এবং কী করে প্যাটাগোগিগুলো আনসার কারেক্ট হলো সেগুলি আমরা ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে। তো তারপর এখানে দেখুন, এখানে একটি গল্প দেওয়া থাকবে, তো গল্প থেকে আমাদের কি কিছু আনসার বের করতে হবে আমাদের, আমরা অবশ্যই দেখবো। এখানে দেখুন সমাস থেকে প্রশ্ন আসছে, এখানে দেখুন, এই দেখুন, নিচে প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি মধ্য পদলোপী কর্ম দ্বারা সমাসের সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমাস সম্বন্ধে ছয়টি সমাস আমাদের রয়েছে, সেই সমাস সম্বন্ধে আমাদের পুরো কমপ্লিট ধারণা থাকা চাই, একদম বেসিক নয় অ্যাডভান্স লেভেলের ধারণা থাকা চাই। কারণ মধ্য পদলোপী কর্মদ্বারের সমাস এবং কর্মদ্বারের সমাসের একদম ভিতরে চলে গেছে, বুঝতে পারছেন তো। কর্মদ্বারের সমাসের একদম ভিতর থেকে প্রশ্ন করছে যে মধ্য পদলোপী কর্মদ্বারের সমাসের সমাসবদ্ধ পদ কোনটি, নিচের কোনটি সমাসবদ্ধ পদের উদাহরণ, ঠিক আছে, বুঝতে পারছেন। তো সমাসের একদম ভিতর থেকে আমাদের প্রশ্ন আসছে। তো তারপর দেখুন আরেকটি গল্প আমাদের দেওয়া আছে পেটাগোগির পর। তো এই গল্প থেকে আমাদের গল্পের পরে প্রশ্ন থাকবে, প্রশ্নের পরে কী কী আমাদের ব্যাকরণ থাকবে আমরা অবশ্যই দেখে নেব। তো এখানে দেখুন আমাদের কী কী এগুলি সব প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে ব্যাকরণ থাকবে। এখানে দেখুন সন্ধি বিচ্ছেদ চলে আসছে, পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ কী, তার মানে কি আমাদের সন্ধি বিচ্ছেদ সম্বন্ধে জানতে হবে কোন শব্দের কোনটি সন্ধি বিচ্ছেদ হবে। এবং এই সন্ধি বিচ্ছেদ সম্বন্ধে আমি অলরেডি ভিডিও পাবলিশ করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। তারপরের যেটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি জটিল বাক্য সরল বাক্য, তো নিচে অনুচ্ছেদ থেকে কয়েকটি বাক্য তুলে দেওয়া হলো, এর মধ্যে কোনটি জটিল বাক্যের দৃষ্টান্ত, ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে কোনটি জটিল বাক্যের দৃষ্টান্ত সেটি আমাদের বলতে হবে। তো জটিল যৌগিক সেই নিয়ে আমাদের কী করতে হবে ভাই, তো তার পরবর্তীতে যেটি রয়েছে আমরা অবশ্যই একবার দেখে নেব। তো তার পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে আমাদের হাতে, তো পরবর্তী প্রশ্নে কী কী রয়েছে আমরা দেখে নিন। পি সিরিজের একটি প্রশ্ন আমার হাতে নিয়েছি, তো সেটি পি সিরিজের প্রশ্ন, আমরা দ্বিতীয় প্রশ্নপত্র আজকের। তো দ্বিতীয় প্রশ্নপত্রে আমাদের প্রথমত আমাদের 91 থেকে যেটি দেওয়া আছে সেগুলি সবগুলি প্যাটাগোগির প্রশ্ন দেওয়া আছে। তারপর এখানে দেখুন একটি গল্প দিচ্ছে, তো গল্প থেকে আমাদের কী কী গ্রামার আমাদের আসছে আমরা দেখি। তো এখানে দেখুন শব্দের অর্থ, অনুচ্ছেদ থেকে চারটি শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে শব্দের অর্থ কোনটি সেটি আমাদের বলতে হবে, ঠিক আছে। তো শব্দের অর্থ আমাদের একটি চলে আসলো। তারপর দেখুন এখানে জটিল বাক্যে রূপান্তরিত করে, ঠিক আছে, তো জটিল বাক্য, ঠিক আছে, আমাদের কি এখান থেকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে, কী করতে হবে ভাই, জটিল বাক্য, জটিল বাক্য যৌগিক বাক্য আমরা আগে বলেছিলাম, তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু জটিল বাক্য যৌগিক বাক্যগুলি, ঠিক আছে। তো তারপরে দেখুন, তারপরে দেখুন আছে সমার্থক শব্দ, ঠিক আছে। তারপরে এখানে দেখুন 119 নম্বর আমাদের কী চলে আসছে, 119 নম্বরে আমাদের চলে আসছে সমার্থক শব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ চলে আসছে। তো সমার্থক শব্দের পরে আমরা দেখব আমাদের আর কি কী রয়েছে। তো তারপর আমাদের প্রশ্নে বিভিন্ন ধরনের আমাদের যেগুলি রয়েছে আমরা ব্যাকরণ শুধু আজকে ডিসকাস করবো, লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই। তো এগুলি সবগুলি কিন্তু আমাদের পেটাগোগি সেকশন। তারপরের প্রশ্ন কোথায় চলে গেলি ভাই, হ্যাঁ এই দেখুন এবার চলে আসছে। তো এখানে দেখুন নিচে কোনটি সমাস, বনফুলের ব্যাস বাক্যটি যদি হয় বনে ফুটে যে ফুল, তবে এটি কোন সমাস হবে, কর্মদ্বারা কিন্তু সবটি কর্মদ্বারা দিয়েছে, কিন্তু কর্মদ্বারের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ দিয়েছে, রূপক সাধারণ উপমিত মধ্য পদলোপী, তো এখানে কোনটি হবে ক্যারেক্টার সমাসের ভিতর ভিতর আমাদের জানতে হবে, ঠিক আছে। তারপর দেখুন এখানে আসছে কারক,
যাবার কিছু আগে বনফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির উপর অর্পণ করলে আলভারেজের সমাধির উপর এটি কোন কারক দেখতে পাচ্ছেন? সেটি কোন কারক? কর্ম অধিকরণ। আমাদের কারণ কারক সম্বন্ধে জানতে হবে। তো আপনার দেখ এখানে দেখুন শব্দের অর্থ যেহেতু রয়েছে, তো এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে কি কুচকাটা শব্দ কি জাতীয় শব্দ, সমাসজাত শব্দ, সন্ধিবিচ্ছেদ শব্দ, প্রত্যয়ান্ত শব্দ, ধনাত্মক শব্দ। তো জেনারেলি এগুলি ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখলেন আপনারা, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে জেনারেলি সমাস, কারক, সন্ধি, তারপর সমার্থক শব্দ, তারপর বিপরীত শব্দ, এগুলি থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে, বিশেষ এমন কিছু নয়। তো এই ব্যাকরণগুলি আপনার জানা থাকলে আপনার অনায়াসে আপনারা সলভ করতে পারবেন। তো কনসেপ্ট ওয়াইজ আপনারা পড়তে যাবেন এবং এই ধরনের ভিডিও পেতে সহজগুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।